রাজ্যে অ্যাডিনোর দাপট, হাসপাতালগুলিতে বেডের আকাল, সরকারি বেসরকারি সব হাসপাতালই একই ছবি। স্বাস্থ্য দফতরের নির্দেশ, শিশুরা সুস্থ হলেই ছুটি দিয়ে দিতে হবে। রাজ্যে বাড়ছে অ্যাডিনো সংক্রমণ, সরকারি বেসরকারি সব হাসপাতালেই এখন বেডের আকাল। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে সিসিইউ বেড 20টি, একটি বেডও খালি নেই। বিষয়টা নিয়ে আমরা কনসার্ন, পেশেন্ট তো বেশি আছে, চাপও আছে। আমাদের টোটাল হচ্ছে পিকিউ 20টা বেড, তার মধ্যে 15টাই ভর্তি আছে অ্যাডেনোভাইরাস। বিসেরা শিশু হাসপাতালের মেইন ক্যাম্পাস, এখানে আইসোলেশন ওয়ার্ডে বেড 50টি, একটি বেডও খালি নেই। এই হাসপাতালেই ভেন্টিলেটরযুক্ত বেড 48টি, এরকম বেডও একটিও খালি নেই। বিসেরা শিশু হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাস বেলেঘাটায়, এখানে মোট বেড 72টি, খালি বেডের সংখ্যা 32টি। বেসরকারি হাসপাতালের মধ্যে এমআরআই মুকুন্দপুরে, সিসিইউতে 10টি বেড রয়েছে, যার মধ্যে খালি রয়েছে 2টি। অভিযোগ, বেডের আকাল থাকায় অনেক সময় পুরোপুরি সুস্থ হওয়ার আগেই শিশুদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে, কিছুদিন পরে আবার সেই শিশুকেই যেতে হচ্ছে হাসপাতালে। এই পরিস্থিতিতে মঙ্গলবার স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এরপরেই স্বাস্থ্য দফতর সব সরকারি হাসপাতালকে নির্দেশ দেয়, শিশুরা সুস্থ হলেই হাসপাতাল থেকে ছুটি দিতে হবে, শিশু ভর্তিতে বেড নিয়ে সমস্যা মেটাতে হবে। নিউজ 18 বাংলা।